ঈশ্বর কি ক্রুশে মারা গেছেন? এই প্রশ্নটি হাজার বছর ধরে আলোচনা করা হয়েছে এবং মণ্ডলীর ইতিহাসের প্রতিটি যুগে এটিকে সম্বোধন করা হয়েছে। যদিও প্রশ্নগুলি সাধারণত ঈশ্বরের নেমে আসা রহস্য বা সম্ভবত যিশুর জন্মের আগে পিতা এবং পুত্রের মধ্যে সম্পর্ককে লক্ষ্য করে, মার্টিন লুথার দৃঢ়তার সাথে বলেছিলেন যে যদি একজন মানুষ ক্রুশে মারা যায় এবং ঈশ্বর নিজে না হয় তবে আমরা হারিয়ে গেছি। জন কেলভিন যুক্তি দিয়েছিলেন যে শুধুমাত্র মানুষই সত্যিকার অর্থে মৃত্যুবরণ করতে পারে এবং শুধুমাত্র ঈশ্বরই মৃত্যুকে জয় করতে পারেন। এইভাবেই ছিল খ্রিস্টের ঈশ্বর মানব হওয়ার প্রয়োজনীয়তা। আপাতত আমরা সঠিক পয়েন্টে চলে যাব, ঈশ্বর কি ক্রুশে মারা গেছেন? সংক্ষিপ্ত উত্তর হল হ্যাঁ, ঈশ্বরপুত্র যিশু খ্রিস্টের ব্যক্তির মধ্যে মারা যান। যিশু যে ঈশ্বর তার সত্য মোকাবেলা করতে হবে। যিশু ঈশ্বর এবং মানব উভয়ই, এবং যিশু মারা যান, তবে এটি মিথ্যাবাদীদের মধ্যে না পড়েই মোকাবেলা করতে হবে। সুতরাং এটি করার জন্য আমাদের অবশ্যই কয়েকটি বিষয় সতর্কতার সাথে ব্যাখ্যা করতে হবে। প্রথমত, যিশুখ্রিস্টের এক ব্যক্তির মধ্যে দুটি স্বভাব, সম্পূর্ণরূপে ঈশ্বর এবং সম্পূর্ণরূপে মানুষ। যোহন এক অধ্যায় তার এক পদ বলছে, প্রথমেই বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্য নিজেই ঈশ্বর ছিলেন। যোহন এক অধ্যায় তার 14 পদ বলছে, সেই বাক্যই মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। এছাড়া ফিলিপীয় 2 অধ্যায় 6 এবং 2 অধ্যায় তার 8 পদ বলছে, স্বভাবে তিনি ঈশ্বরই রইলেন, এছাড়া চেহারায় মানুষ হয়ে মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশের উপরে মৃত্যু পর্যন্ত বাধ্য থেকে তিনি নিজেকে আরও নিচু করলেন। দ্বিতীয়ত, সম্পর্কিতভাবে পিতা ঈশ্বর বা পবিত্রতা ঈশ্বর কেউই ক্রুশে মারা যায়নি। পিতা পুত্রকে পাঠিয়েছেন, তিনি নিজেকে পাঠাননি। পবিত্রত্বা মরিয়মের গর্ভধারণের সময় সক্রিয় ছিলেন, কিন্তু নিজে মাংসে পরিধান করেননি। মতি এক অধ্যায় তার 20 পদ বলছে, কারণ তার গর্ভে যা জমেছে তা পবিত্রত্বার শক্তিতেই জমেছে। এবং যোহন 3 অধ্যায় তার 16 পদ বলছে, ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপর বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। তাই আমাদের ত্রিত্বের বাকি দুইজনের ক্রুশে মারা যাওয়ার ধারণা দূর করতে হবে। তৃতীয় বিষয়, ঈশ্বর পুত্র তার মানব অনুসারে মৃত্যুবরণ করেন কিন্তু আত্মা শেষ করেনি। যে কোনো মানুষের মৃত্যুর মতোই তার দেহ থেকে আত্মা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, কিন্তু তার আত্মা অস্তিত্বহীন হয়ে পড়েনি। তার পুনরুত্থানে দেহ এবং আত্মা আবারও যুক্ত হয়েছিল। লোক 24 অধ্যায় 6 থেকে তার 7 পদ বলছে, তিনি এখানে নেই, তিনি জীবিত হয়ে উঠেছেন। তিনি যখন গালিলে ছিলেন তখন তিনি তোমাদের কাছে যা বলেছিলেন তা মনে করে দেখো। তিনি বলেছিলেন, মনুষ্যপুত্রকে পাপী লোকদের হাতে ধরিয়ে দেওয়া হবে এবং তৃতীয় দিনে তাকে আবার জীবিত হয়ে উঠতে হবে। তিনি যেমন ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন তেমনি মৃত্যুর 3 দিন পর জীবিত হয়েছেন। ঈশ্বরের মানব হয়ে আসার উদ্দেশ্যই এটা, মৃত্যুর শক্তিকে নষ্ট করা। বাইবেল বলছে, একজন মানুষের মধ্য দিয়ে মৃত্যু এসেছে, একজন মানুষের মধ্য দিয়ে মৃত্যু এসেছে বলে মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠাও একজন মানুষের মধ্য দিয়ে এসেছে। বাইবেল আরও বলছে, সেই জন্য যিশু নিজেও মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন, যাতে মৃত্যুর ক্ষমতা যার হাতে আছে সেই শয়তানকে তিনি নিজের মৃত্যুর মধ্য দিয়ে শক্তিহীন করেন, আর মৃত্যুর ভয়ে যারা সারা জীবন দাসের মতো কাটিয়েছে তাদের মুক্ত করেন। অতএব ঈশ্বরপুত্রের মানবদেহ মারা গিয়েছিল। আমরা নিশ্চিত করি যে যিশুখ্রিস্ট হলেন ঈশ্বর মানব। তার জন্মের সময় ঈশ্বর মানব হওয়া বন্ধ করেনি, তার মৃত্যু এবং পুনরুত্থানেও ঈশ্বর মানব হওয়া বন্ধ করেনি। এখন ঈশ্বর মানব হিসাবে আমাদের মধ্যস্থকারী হিসাবে স্বর্গে আহরণ করছেন। জগতের শেষ দিনে সকলের বিচার করার জন্য যিশু আবার ফিরে আসবেন। অতএব আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে ঈশ্বরপুত্র সেই দিন গলগাতায় মারা গিয়েছিলেন, কিন্তু তিনি কোনোভাবেই অস্তিত্ব বন্ধ করেনি। যদি আমরা উপদেশক
12 অধ্যায় তার 7 পদ দেখে সেখানে বলা হয়েছে, মাটি মাটিতেই ফিরে যাবে, আর যে আত্মা ঈশ্বর দিয়েছেন সেই আত্মা তার কাছে ফিরে যাবে। আমরা বাক্যে দেখতে পেলাম মানুষের মৃত্যুতে আত্মা কখনো ধ্বংস হয় না, বরং দেহ বিনষ্ট হয় কিন্তু আত্মা ঈশ্বরের কাছে বাস করে। যিশুর মানব প্রকৃতিও আমাদের মতো, তার মৃত্যুতেও তার আত্মা বিদ্যমান ছিল, কারণ আত্মা অমর। আর এইভাবেই এখনও মানব প্রকৃতি ঈশ্বরের উপস্থিতিতে বাস করে। যদি যিশুর ক্রুশে মৃত্যুর সাথে সাথে তার আত্মারও বিনাশ হতো, তাহলে তিন দিন পরে কে জীবিত হয়েছিল? তাহলে আমাদের নিশ্চিত করতে হবে যে যিশুর মানবাত্মা জীবিত ছিলেন, এভাবে তার প্রকৃতি মরেনি, কিন্তু তিনি আমাদের সকলের মতো একটি সত্যিকারের মানব মৃত্যু অনুভব করেছেন, কিন্তু পুনরুত্থানের পর তিনি আবার জীবিত হয়েছিলেন, যিনি আর কখনো মরবেন না। আরও সহজ করে বলি, যদি ঈশ্বর নাই মরতেন, তাহলে মানুষের পাপের ঋণ পরিশোধ করা সম্ভব হতো না। তিনি মরেছিলেন বলেই আজ জগতে পরিত্রাণের পথ এসেছে। আর এটাও সত্য যে যেমন তিনি মরেছিলেন তেমনি জীবিত হয়েছিলেন। হ্যাঁ, সত্যি ঈশ্বর এসে আমাদের উদ্ধার করেছেন, ঈশ্বরের পুত্র আমাদের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, অন্য কাউকে পাঠাননি, তিনি তার চরিত্র বা তার ক্ষমতা বিসর্জন দেননি, পরিবর্তে তিনি নিজেই তার চরিত্র এবং শক্তিকে ক্রুশে সম্পূর্ণ প্রদর্শনে রেখেছিলেন একটি বিশেষ লক্ষ্যের জন্য। তিনি বলেছেন, আমি মরেছিলাম আর দেখো এখন আমি যুগ যুগ ধরে জীবিত আছি, আমার কাছে মৃত্যু ও মৃত্যুস্থানের চাবি আছে।